শারীরিক অবস্থা ঠিক থাকলে 8 নভেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ যাত্রার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রথমে তাকে নেওয়া হবে যুক্তরাজ্যের লন্ডনে, পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য। দলীয় সূত্র জানিয়েছে, মেডিকেল বোর্ডের 7 জন চিকিৎসক, নার্স ও 3 জন সহকারী সহ 16 জন যাবেন তার সঙ্গে।